পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। কাকু বলছে একটু জল দেবে গো, খুব তেষ্টা পেয়েছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ গো। তুমি কে গো মা? তোমাকে তো আমাদের এই গ্রামের মানুষ বলে মনে হচ্ছে না। কোথা থেকে এসেছো তুমি? আমি ওই শহর থেকে আসছি গো, ওই গোলবাড়ি আছে না ওখান থেকে। ও বাবা, সে তো শহর গো। তুমি তো এখন গ্রামে এসে পড়েছো, এখান থেকে শহর অনেক দূর। এটা তো পলাশডাঙ্গা গ্রাম। ও তাই বুঝি? আসলে বেখেয়ালে চলে এসেছি তো, টেরই পাইনি। আমার স্বামীকে খুঁজছি তো, খুঁজতে খুঁজতে যে এতটা চলে এসেছি বুঝতে পারিনি। ও তোমার স্বামী হারিয়ে গেছে বুঝি? হ্যাঁ গো, ডাক্তারবাবু বাড়ি থেকে চলে এসেছে, লম্বা মতো, খুব সুন্দর দেখতে। এই একেবারে টাটকা ফুল, চল এটাকে পটিয়ে মহাজনের কাছে নিয়ে যাই। কদিন ধরে একটা কিছু নিয়ে যাচ্ছি না বলে প্রচুর লাথি ঝেঁটা খাচ্ছি। ওভাবে তো কাউকে চেনা যায় না মা। ছবি টবি কিছু আছে? না হলে চিনবো কি করে? সাধুগাম সাহেব, আশা মেয়ে পেয়েছি। আনবো গাধার দল, এসব নিয়ে সময় নষ্ট করে কেউ? জয় শিব শম্ভু, যে যে নিয়ে আয়, জিনিস ভালো হলে দামও ভালো পাবে। জয় শিব শম্ভু, যা। ঠিক আছে। সর্বনাশ, পাখি ফুরুত, ধরতে না পারলে তো সাধুগা মশাই আমাদের কেটে ফেলবে। দাঁড়া দাঁড়া দেখছি। এই একটু আগে যেখানে মেটা ছিল কোন দিকে গেল বলতে পারবো? ঠিক খেয়াল করিনি, মনে হচ্ছে ওই দিকেই গেছে। কোথায় গেল খেয়াল করনি? না। কি করো, ঠিক করে দেখতেও পারো না। চল চল, খুঁজে বার করতেই হবে, যেমন ভাবেই খুঁজে বার করতে হবে। চল। এই ওই তো মেয়েটা। এই মেয়ে শুনছো, তুমি তোমার স্বামীকে খুঁজছো তাই তো? আমরা ওনাকে চিনি। কি, তোমরা ডাক্তারবাবুকে চেনো? চিনি বই কি, ডাক্তারবাবু তো কালই আমাদের এখানে এসেছে। হ্যাঁ গো, কাল দুপুরে এসেছিল, লম্বা মতো ফর্সা মতো। কোথায় গো, কোথায় আমার ডাক্তারবাবু? আমাকে নিয়ে যাবে সেখানে? হ্যাঁ কেন নিয়ে যাবো না, তুমি গেলেই নিয়ে যাবো। চলো তাহলে এক্ষুনি যাবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।